রিসেন্টলি আমি আমাদের 23 ব্যাচের অফলাইন ব্যাচগুলোতে একটা পরীক্ষা দিয়েছিলাম, ওকে, ম্যাট্রিক্সের উপর। আমি প্রত্যেকটা অঙ্কের উপর টাইমও সেট করে দিয়েছিলাম পরীক্ষাতে। 46 অঙ্কের একটা পরীক্ষা ছিল, হাই স্কোর উঠছিল 42 এবং অনেকে আবার 20-এর নিচে পাইছে, অনেক কমও পাইছে, অনেকে অনেক ভালো করছে। তো এখানে একটা রহস্য বের হয়ে আসলো যে আমরা যখন পরীক্ষা জিজ্ঞেস করলাম স্টুডেন্টদেরকে তুমি কেন কম পাইছো, একটা বড় অঙ্কের অ্যান্সার ছিল যে ভাই আমরা জাস্টের মধ্যে অঙ্কটা শেষ করতে পারিনি, অঙ্কগুলো আমি পারি কিন্তু পরীক্ষা হলে করে আসতে পারিনি। অ্যান্ড এটাই হচ্ছে মূল পয়েন্ট এবং আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে যে তোমরা যে পরীক্ষা হলে যে সমস্যাটা ফেস করো, যে অঙ্ক পারো কিন্তু সময় কারেক্ট সময়ের মধ্যে করে আসতে পারো না, এইটার থেকে কীভাবে বের হবা, এটা নিয়ে আমি অলরেডি ওদেরকে সলভ দিয়েছি। আমি একটা ট্রিক্স বলেছিলাম ক্লাসে, যেটা আমাদের সাধারণ অনেক অডিয়েন্স আছো যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছো, তো সবার জন্য এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, তোমার একটা অঙ্ক বা যে কোনো কিছু তুমি যখন ফার্স্ট টাইম পড়বা বা ফার্স্ট টাইম লিখবা, তোমার হচ্ছে ব্রেনের প্রসেসিংজনিত কারণে কিন্তু অনেক সময় নেবে, স্বাভাবিকভাবে। যেটা তুমি সেকেন্ডবার যদি লিখতে যাও তুমি কিন্তু আরও অল্প সময় লিখতে পারবা। ধরো যে একটা অঙ্ক তোমার, ধরো যে একটা ইন লাইক ইনভার্স ম্যাট্রিক্সের একটা ম্যাথ, হ্যাঁ, সো ইনভার্স ম্যাট্রিক্স ওই ম্যাথটা যদি তুমি হচ্ছে রেগুলার সময়ে প্রথমবার করো, দেখবে তোমার 10-12 মিনিট সময় লাগতেছে, তুমি স্টপ ওয়াচ চালু করে করলা। দ্বিতীয়বার যখন একই অঙ্ক করতে যাওয়া, তোমার কিন্তু ব্রেনে তখন প্রসেসগুলো মোটামুটি পাকাপোক্ত হচ্ছে, তখন কিন্তু তোমার দেখা যাবে যে 12 মিনিটের জায়গায় তোমার সময় নেমে আসলো 9 মিনিটে। এরপর যখন একই অঙ্ক আবার করতে যাবা তখন দেখবে যে 9 মিনিট লাগতেছে না, তুমি স্টপ ওয়াচ আজকে বাসায় এটা ট্রাই করবা, স্টপ ওয়াচ চালু করে, যে পরের বছর তুমি করবো দেখবো যে এটাতে সময় নেমে আসছে প্রায় হচ্ছে ধরো 6 মিনিটে। অ্যান্ড এরপর যদি আবারও অঙ্কটা করো তাহলে দেখবো যে ওইটার সময় নেমে আসছে 4.5-4 মিনিটে। তা তুমি চিন্তা করো, প্রথমবার তোমার সময় লাগছিল 12 মিনিট, সেটা তোমার এখন প্র্যাকটিসের কারণে, বারবার প্র্যাকটিসের কারণে তোমার সময় নেমে আসলো মাত্র কত মিনিটে, 4 মিনিটে। অ্যান্ড এটাই হচ্ছে মূল কথা। ইঞ্জিনিয়ারিংয়ের বইটার কথা যদি বলি, 10,000 স্টুডেন্ট ধরো পরীক্ষা দেয়, 600 মার্কের পরীক্ষা, রেগুলার যে সিনারিওটা ছিল, অ্যান্ড সেখানে 600 মার্ক মানে 20-60 প্রশ্নের জন্য 3 ঘন্টা সময় দেয়, অর্থাৎ প্রতি 20 প্রশ্নের জন্য 1 ঘন্টা, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট করে সময়। ইঞ্জিনিয়ারিংয়ে বা বইটার অ্যাডমিশন টেস্টে যদি তুমি চিন্তা করো যে 1,000 সিট, 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 5,000 স্টুডেন্টের তুমি পুরো বাংলাদেশে 5,000 স্টুডেন্টের প্রিপারেশন স্টাইল হুবহু সেম থাকে, মোটামুটি একই স্টেজে থাকে, কিন্তু কেউ 1,000-এর ভিতরে ঢুকে, কেউ 500-এর ভিতরে ঢুকে, কেউ 100-এর ভিতরে ঢুকে, কেউ 10-এর ভিতরে ঢুকে। একটাই কারণে, সেটা হচ্ছে এই টাইমটা, যে একটা অঙ্ক তোমার ধরো যে করতে লাগলো 4.5 মিনিট, আর ওই অঙ্কটাই তোমার আরেকটি ফ্রেন্ডসে করতে লাগলো 3 মিনিট। তুমি যখন দুইটা অঙ্ক এভাবে করতেছো তোমার লাগতেছে দুইটা অঙ্কের জন্য 9 মিনিট, 4.5×9, আর তোমার ফ্রেন্ডেরই 3 মিনিট করে 6 মিনিট লাগে, তার মানে সে এক্সট্রা 3 মিনিট সময় পাইছে, অলরেডি তোমার থেকে 3 মিনিট সময় আগে গেছে, এবং ওই 3 মিনিট সময় সে এক্সট্রা আরেকটা অঙ্ক করার অ্যাটেম্প নিতে পারতেছে, যেটা তুমি যে সুযোগটি তুমি পরীক্ষা হলে পাচ্ছ না। এতে অটোমেটিক্যালি তুমি ওর পরিমাণ সমপরিমাণ জানা সত্ত্বেও তুমি অটোমেটিক্যালি পরীক্ষা হলে তুমি কী করলা, ওর থেকে পিছিয়ে গেলা। এটাই কিন্তু মূল কথা। তুমি যদি মানে তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি পরীক্ষা হলে লিখে আসতে পারলা না, এই জানার কিন্তু আসলে তোমার আমাদের কালচারে কোনো ভ্যালু নাই, স্বাভাবিক, তোমাকে পরীক্ষা লিখে আসতে হবে। তো তুমি যে জিনিসটা জানো তোমাকে বারবার প্র্যাকটিস করে কী করতে হবে, ওই জিনিসটা যাতে তুমি অল্প সময় লিখতে পারো সেটার তোমাকে বাসায় পরিপক্কতা নিয়ে আসতে হবে, তোমাকে একটা বারবার প্র্যাকটিস করে বলতে হবে বাসায়। আর বারবার প্র্যাকটিস করলে তুমি নিজে আজকে বাসায় এটা ট্রাই করবা, আমাকে জানাবা কমেন্ট বক্সে জানাবা যেটা আমার মতো করে ব্যাপারটা হয়েছে কিনা, তুমি এরকম ভালো ফিডব্যাক পাইছো কিনা।